হ্যালো বন্ধুরা, কেমন আছো? মিঠু রান্নাবাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আমি কিন্তু ভালো আছি, আর আমি চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে, ফানি মজা আড্ডা নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে কিন্তু স্কিপ করবে না। আর অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওতে তোমাদের জন্য একটা রয়েছে দারুণ টিপস, তো সেটা খাওয়া দাওয়ার শেষে বা আমি মাঝখানে দেব। তো আমি খাওয়াটা শুরু করব। আমার সাথে আমার মেয়ে রয়েছে, আর এখানে কী কী নিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি ডাল শুকনো নিয়েছি, আর সেটাকে আমি শুকিয়েছি। ডাল শুকনো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে সাথে রয়েছে বরবটি সেদ্ধ, আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা মেখে খাবো। আর এখানে দুটো ডিম সেদ্ধ নিয়েছি, আর এখানে আমি চিকেন নিয়েছি, আর এখানে আমি দু রকমের মিষ্টি নিয়েছি। সাথে আমার মেয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার পরিমাণ মতো আমি ভাত নিয়েছি, আর আমি খাওয়াটা শুরু করছি, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। সাথে জলও আছে, দেখো তুমি খাওয়াটা শুরু করো। আমি প্রথমে বরবটিটা সেদ্ধটা খেয়ে নেবো, লঙ্কা দিয়ে একটু মেখে নেবো এটা। তো বন্ধুরা, আমি বরবটিটা মেখে নিয়েছি লঙ্কা দিয়ে, আমি এটা প্রথমে আগে খেয়ে নেবো। বরবটিটা আমার খুব একটা সেদ্ধ হয়নি, দেখুন, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমি এবার ডাল শুকনো দিয়ে খাবো। আমার এখানে এতটা লাগবে না, যতটা লাগবে আমি নিয়ে নেবো। বন্ধুরা, আমার ডাল শুকনো দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম সেদ্ধ নিয়ে নেবো, আর এখানে আমি একটু চিকেন নিয়ে নেবো।
মাংসটা খুব ভালো হয়েছে। দেখুন বন্ধুরা মিষ্টি দিয়ে ভাত খাচ্ছে, দেখুন আপনারা ভাত খেতে ভালো লাগে খুব, আপনারা কেউ খান রসগোল্লা দিয়ে ভাতও খায়। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখুন ওরা এখনো খাওয়া হয়নি, আমি করছে ভাতটাকে দিয়ে মিষ্টি ডিম মাংস সব একসাথে করছে, সবাই দেখছে কিন্তু লোকে পাগল বলছে, ওর মেয়েটা কি পাগল খেতে পারে না, তো আমি খাই। ওকে আমি একটু খাইয়ে দিয়ে, ও খেতে পারছে না, দেখুন সব ভাতগুলো ফেলে দিচ্ছে, নিচে রেখেছি, আমি নিচে রেখেছি, তুমি খেয়ে নাও, সবাই দেখতে পাচ্ছি কিন্তু লোকে পাগল বাজে মেয়ে। আচ্ছা ওরা তখন একা একা খাচ্ছে, আমি তখন মিষ্টিটা খাওয়া শুরু করছি, আপনারা দেখতে থাকুন, আর তুমি খাওয়াটা খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ আমার মিষ্টি বেশ লাগতে পারে, চিবড়া
খেতেই পাচ্ছিস না কোনো মিষ্টি মাছ সরি মাছ বলছি মিষ্টি মাংস দি করে ভাত ভাতটা খাবে না জলটা কেন ওই সবাই দেখছে কিন্তু বলছি বোকা মেয়েটা এরকম বলে খাবে না তুই তো আমি বুঝতে পেরেছি ভাত খাবি না সবাই দেখছে দেখো তোমার সবাই বলবে কি বোকা আমি ডিম মাংস মিষ্টি আচ্ছা তো বন্ধুরা ও খাওয়াটা একটু মনে হচ্ছে দেরি হবে ততক্ষণে খেতে থাকুক ততক্ষণে আমি আপনাদের যে টিপসটা বলেছিলাম সেই টিপসটা আমি আপনাদের ততক্ষণে দিয়ে দিই তো সেই টিপসটা হলো বন্ধুরা অনেকে অনেক সময় দেখবেন জ্বর হলে বা অন্য কোনো কারণে অনেক সময় গলা দেখবেন শুকিয়ে যায় বারবার জলতেষ্টা পায় তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন সেই ক্ষেত্রে আপনারা 5 গ্রাম মাত্র 5 গ্রাম তেজপাতা জলে ফুটিয়ে যে জলটা হয় সেটা দিনে 2 থেকে 3 বার খাবেন এবং 2 সপ্তাহ খাবেন তাহলে দেখবেন যে যে বারবার যে পিপাসাটা পায় জ্বর হলে বা অন্য কোনো ক্ষেত্রে সেই পিপাসাটা থেকে দেখবেন আপনারা অনেক অনেক উপকার পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার টিপস তো এরকম নতুন কোনো টিপস নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার।